ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর জয়নাল আবদিন। আজকে কথা বলবো যে কাঁচা হলুদ খাওয়ার গুরুত্ব নিয়ে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে কাঁচা হলুদ খেলে আমাদের শরীর কী কী উপকার হয় বা আমাদের শরীরে কী কী লাভ হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি খেয়াল করি দেখবেন যে ছোটোবেলা আমরা অনেক সময় দেখছি যে বিভিন্ন জায়গায় এখনও চলে, সেটা হলো যে কারো যদি জন্ডিস হয়, জন্ডিসকে বিভিন্ন গ্রামে বিভিন্ন নামে ডাকা হয় লোকালি, মানে এক কথায় চোখ হলুদ হয়ে গেলে লিভারে যে রোগটা হয় সেটাকে আমরা জন্ডিস বলি। তো জন্ডিস হলে দেখবেন যে আপনি ভাত কিন্তু হলুদ দিয়ে খাওয়ানো হয়। কেন খাওয়ানো হয়, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ হলো হলুদ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ডেভেলপ করে। জন্ডিস মানে যে আপনার লিভার যখন অকেজো হয়ে যায়, লিভারের একটা এক ধরনের ইনফ্লামেশন, থেকে তো হ্যাপাটাইটিস বলে, হ্যাপাটাইটিস মানে তো জন্ডিস। তো এই থিওরি থেকেই মনে হয় যে লিভারের জন্য ভালো টনিক হিসেবে কাজ করে কাঁচা হলুদ, এই জন্য কাঁচা হলুদ খাওয়ানো হয়। আর এছাড়া আসলে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শরীরে বহন করে কাঁচা হলুদ, সেটা আমাদেরকে জানলে আমরা কিন্তু অনেক উপকার হব। আমি বলবো যে আপনি যদি পারেন নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। কেননা এই কাঁচা হলুদ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আপনার রোগের যে শরীরের যে ইমিউনিটি আছে, যেটা ইমিউন সিস্টেম, এটাকে ডেভেলপ করবে। মনে রাখবেন, আপনার ইমিউন সিস্টেম যত ডেভেলপ হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। সো আমি বলবো যে কাঁচা হলুদ খাবেন, কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়া কী করে, এছাড়া এই আমাদের শরীরের পুরো সবচেয়ে বড় অঙ্গ যেটা, সেটাকে বলে স্কিন বা চামড়া। এই চামড়াটাকে, স্কিনটাকে উজ্জ্বল করতে আমরা কিন্তু কাঁচা হলুদ গ্রহণ করতে পারি। আপনি দেখবেন যে অনেকে, অনেক মেয়েরা কিন্তু এই মানে পার্লারে বা বিভিন্ন জায়গায় তারা কাঁচা হলুদ মুখে মাখে। কেন জানেন, এটা ত্বকের যত্ন নেয়, ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। সো ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ আর কি করে জানেন, আপনার যদি বংশগতভাবে ক্যান্সারের চান্স থাকে, ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ আপনার যদি ক্যান্সারের প্রবণতা নিয়ে আপনি জন্মগ্রহণ করেন পৃথিবীতে, অনেক ফ্যামিলি আছে, ক্যান্সার কিন্তু অনেক সময় জেনেটিক রোগ হিসেবে আসে। সো ক্যান্সারকে মোকাবেলা করার জন্য, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই কাঁচা হলুদের জরুরি নেই। সো আমি বলবো ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করে। এছাড়া কী করে, আমরা অনেক সময় দেখি যে যে কাঁচা হলুদ গ্রহণ করতে কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ অনেকটা বলে যে আপনি কাঁচা হলুদ গ্রহণ করলে আপনি হাঁফানি থেকে, সিওপিডি থেকে, শ্বাসকষ্ট রোগ থেকে মুক্তি পাবেন। এটা আসলেই গুরুত্বপূর্ণ, কেননা এ তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই জন্য বলি যে আমাদের ফুসফুসকে ভালো রাখে, ফুসফুসের অ্যালভিওলাইগুলোকে ভালো রাখে, এই জন্য কাঁচা হলুদ গুরুত্বপূর্ণ। এছাড়া কী করতে পারে, এছাড়া করে যে আপনার শরীরে যদি হাড্ডিগুলো ক্ষয় হয়ে থাকে অলরেডি, অস্টিওপোরোসিস যেটাকে বলে, এই ক্ষয়গুলোকে রোধ করবে এই কাঁচা হলুদ। এছাড়া দাঁতে অনেক সময় অনেক মানুষের দাঁতে কিন্তু ক্ষয় হয়, এই দাঁতের ক্ষয়গুলোকে প্রতিরোধ করে, রোধ করে, দাঁতগুলোকে স্ট্রং মজবুত করে এই কাঁচা হলুদ। সো আমি বলবো যে কাঁচা হলুদ কিন্তু আপনার শরীরে শর্করা আছে না, রক্তের যে শর্করা বা কার্বোহাইড্রেট, এটাকে কমিয়ে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে। যারা হাইপার টেনশন, উচ্চ রক্তচাপের মানুষ, সবসময় প্রেশারের ওষুধ ছাড়া চলতে পারে না, ওই ধরনের মানুষের জন্য এই কাঁচা হলুদ গুরুত্বপূর্ণ। কেননা কাঁচা হলুদ শরীরের কোলেস্ট্রলকে, রক্তের কোলেস্ট্রলকে কন্ট্রোল করে, কমিয়ে রেখে আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করবে। আর লাস্টলি যেটা বলবো সেটা হলো যে আপনি কাঁচা হলুদ খেয়ে আর কী বেনিফিট পাবেন, সেটা হলো যে আমরা অনেক মানুষ আছে বংশগতভাবেই মানে বাচ্চার জন্মের পর থেকে কিন্তু ওভার ওয়েট হয়, ওজন বেশি হয়, মানে বয়স এবং তার সাইজের তুলনায় ওয়েটটা বেশি, গ্রোথ বেশি। ওই সকল মানুষের ওজনকে কমানোর জন্য এই কাঁচা হলুদের কোনো বিকল্প নেই। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে এক কথায় আপনি যদি কাঁচা হলুদ খেয়ে হজম করতে পারেন, হ্যাঁ, তাহলে অবশ্যই এই গুণাবলীগুলো পাবেন। তবে মনে রাখবেন, যদি আপনি এই গুণাবলীগুলো গ্রহণ করতে গিয়ে কাঁচা হলুদ খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন, ফুড ডাইজেশন হয়, ইনডাইজেশন হয়, বদহজম হয়, তাহলে অ্যাভয়েড করবেন। কেননা আপনার খাদ্যনালীর যে কোনো রোগ সৃষ্টি করে বা বদহজম হয় বা খাবার আপনার প্রক্রিয়াটাকে নষ্ট করবে, এইভাবে কিন্তু কোনো ওষুধকে আপনি ভেষজ ওষুধ হিসেবে গ্রহণ করতে পারবেন না। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে কাঁচা হলুদ গুরুত্বপূর্ণ এবং এটা খাওয়ার অভ্যাস করার চেষ্টা করুন, আপনার ফ্যামিলির সবাইকে অভ্যস্ত করুন।